করো, উদালগুড়ি অঞ্চলে পথ পুনর নির্মাণ করো, নির্মাণ করো, নির্মাণ করো, মানাকা উদালগুড়ি পথ পুনর নির্মাণ করো, নির্মাণ করো, নির্মাণ করো। জড়িত কিন্তু বিজেপি সরকার, ইউপিপিএল সরকার, কোলাইগাঁও সরকার, কোলাইগাঁও আঞ্চলিক রাইজর উপর কোনো গুরুত্ব নাই, কেবলমাত্র নির্বাচনী প্রচারে কোলাইগাঁও হেলিকপ্টারের পাতি অভিযুক্ত প্রতিযোগিতা করে নির্বাচনের, তার বাইরে কোনো সমস্যার গুরুত্ব নাই। আমি বিজেপি সরকার আর প্রবল বড় নেতৃত্বাধীন ইউপিপিএল সরকারক তীব্র ভাগে গরিহণা দিছো। বিপিএফ সরকারের 17 বছরীয় শাসনকালত কেতিয়াও কোলাইগাঁও উদালগুড়ি সংযোগী পথ নির্মাণ হয়ে নুঠিল, আর এতিয়াও ইউপিপিএল সরকারে 5 বছর শাসন গাড়ি বহিল, যদিও এই পর্যন্ত কোলাইগাঁও আর উদালগুড়ি সংযোগী পথের কোনো ধরনের নির্মাণ ব্যবস্থা নহল। শিক্ষার্থীসকল যথেষ্ট কষ্ট হয়েছে, দুর্ভগীয়া রাইজর যথেষ্ট কষ্ট হয়েছে, তার পাছতো সরকার, দুখন সরকার থাকার পাছতো আজি কোলাইগাঁওর এনে অবস্থা, আমি লজ্জিত আর আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। অনাগত সময়ত যদি কোলাইগাঁও অঞ্চলত কেবলমাত্র প্রতিশ্রুতির ফুলজারিরে রাইজক বিভ্রান্ত করবলে আহে, তীব্র গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখীন হব, আর মাজর সুবাদ থাকা কাঠের জরাজীর্ণ দলং পুনর নির্মাণ করিবর বাবে অনুরোধ জানাইছো, নহলে কোলাইগাঁও আঞ্চলিক ছাত্র সন্থায় বৃহত্তর রাইজর সহায়ত তীব্র গণতান্ত্রিক আন্দোলন করবলে বাধ্য হন। জ্ঞাত সমগ্র আমার কোলাইগাঁওবাসী উদালগুড়ি রাইজে জ্ঞাত যে আজি বিগত 5 বছর ধরে উদালগুড়ি কোলাইগাঁও সংযোগী পথ বিধ্বস্ত, যত নেকি আমি ভিতরা গাঁও সঠিক মতে কলেজত উপস্থিত থাকিব নোৱাৰো, এজন রোগী আমি নিব নোৱাৰো, মঙ্গলৈ নিব নোৱাৰো, কোলাইগাঁও নিব নোৱাৰো, উদালগুড়ি নিব নোৱাৰো, এখন দলং নাই, আর লড়া ছোৱালী বোলা আজি পথারের মাজে অহা যাওয়া করেছে, আজি আমি যত নেকি প্রতিটো জাতি জনজাতি আজি আমি সুখ করে আছো, সদা করিবর কারণে রাস্তার বিধব্দ, গতিকে আমি এই প্রমুখ বিজেপি সরকার আর ইউপিপিএল সরকার পাঠিয়ে দিছো, কম সময়ের ভিতর আমার এই কোলাইগাঁও আর উদালগুড়ি অন্যথা আমি আকো কোলাইগাঁও আঞ্চলিক ছাত্র আন্দোলন করবলে বাধ্য।